ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে যে আমরা সিলেট থেকে তামাবিল যাওয়ার সময় হরিপুর বাজার, এখানে সোনার বাংলা রেস্টুরেন্ট আছে। এখানে বেসিক্যালি এই রেস্টুরেন্টের বিখ্যাত হচ্ছে পাখির মাংস পাওয়া যায়, বিভিন্ন রকম বক, ডাহুক, তারপর বিভিন্ন রকম রাজহাঁস, বিভিন্ন রকম পাখির মাংস পাওয়া যায়। তো এটার জন্য বিখ্যাত, অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে খাওয়ার জন্য। তো আমরা বেসিক্যালি ইন্ডিয়াতে গিয়েছিলাম চেরাপুঞ্জি। তো আমরা যাওয়ার সময়, তামাবিল থেকে যাওয়ার সময় আমরা এখানে লাঞ্চ করেছিলাম। খাবার অনেক সুস্বাদু এবং মজাদার, রিজনেবল। আপনি এক একটা পাখির মাংস হচ্ছে 150 টাকা করে পিচ, আপনি অ্যারাউন্ড 200 থেকে 250 টাকার মধ্যে পার পারসন খাওয়া শেষ করতে পারবেন। তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, এখানে আমি মেনুটা দেখিয়েছি। সো আপনাদের যারা পাখির মাংস পছন্দ করেন তারা এখানে এসে খেতে পারবেন। জি, সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে সম্পূর্ণ রান্নাটি হয় মাটির চুলায় কাঠ দিয়ে। তো রান্নার আয়োজন চলছে, অলরেডি পাখি রান্না করা হচ্ছে। আপনারা যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনি আপডেট পান। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভিউয়ার্স, সাথে থাকুন, দেখতে থাকুন। এই মামা, কোনটা কি একটু বলো তো। পানকুড়ি দেশে হাঁস গুগু শামুক, এটা কি বালি হাঁস বক? ও হ্যাঁ, বকটা খেলাম না। পিস 150 টাকা করে। তো অনেক বিজনেস ছিল, যদিও শুক্রবার ছিল আজকে। তো আপনাদের ভালো লাগবে, খাবারও বেশ সুস্বাদু।